ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস টুয়েলভের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই বিষয়ের পড়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা অ্যাসেন্ডে বয়ের বইয়ের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমস্ত কোশ্চেন আমরা সমাধান করেছি আজকের পরে আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তো আমরা দেখছি সংক্ষিপ্তের এক নম্বরটা কে দেওয়া আছে দেখা যাচ্ছে যে ইনটিগ্রেশন ওভার ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফোর তো আমরা কী করছি যে এই পার্টটা আছে এটাকে ধরছি জেড ধরি এক্স প্লাস ফোর টু হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর জিরো হবে ডি টু জেড ডিজেড এবার দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে আমাদের ইনটু ডি এক্স আছে তো এই এই জায়গায় এটার জায়গায় আমরা এই মানটা বসাবো এই কষ্টটা তাহলে কী বলবো দেখি ওয়ান বাই এটা মানে কত এটা মানে হচ্ছে জেড আর এটা মানে হচ্ছে টু জেড ডি জেড 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 কেটে যাবে থাকবে কত ডি জেড ইক টু টু জেড প্লাস সি ইক টু টু জেড কত আমাদের যেটা হচ্ছে রুডোবার টেন ইনভার্স এক্স প্লাস ফোর প্লাস সি হলো আমাদের এক নম্বর দুই নম্বরটা কি দেওয়া আছে যে ইন্ডিকেশন ওভার রুডোবার টু প্লাস ইন টু কস থ্রি টি ডিটি এটা আমরা সমাধান করার জন্য কি করছি যে ধরি টু প্লাস সাইন থ্রি টি ইকালস টু জিডি স্কোয়ার এটা ডিউডি বলো কত হবে টু এডিউডু জিরো সাইন এডিউডু হচ্ছে কস থ্রি টি আবার থ্রি টি ডিটিউট করলে কত হবে থ্রি ইন্টু ডিটি ইক টু টু জেড তাহলে কস থ্রি টি ডিটি টু কত পারছি আমরা টু বাই থ্রি জেড টু এটা মানে কত এটা মানে হচ্ছে আমাদের জেড আর এটা মানে হচ্ছে কস থ্রি টি মানে হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি জেড আমরা সামনে নিয়ে নিলাম জেড স্কোয়ার ডিজেড ইক টু টু বাই থ্রি কত হচ্ছে জেড কিউব বাই থ্রি প্লাস সি টু বাই নাইন জেড কিউব মানে কত জেড মানে হচ্ছে টু প্লাস সাইন থ্রি টি আচ্ছা কত কিউব তাহলে থ্রি বাই টু প্লাস সি এই হচ্ছে আমাদের দুই নম্বরের অ্যান্সার তিন নম্বরটা বলেছে যে ইন্ডিকেশন ওভার টেন কিউব টু এক্স ইন্টু সেক টু এক্স এটা আমরা সমাধান করবো তো কী করছি দেখো আমরা করছি যে সেক টু এক্স ইক টু ধরছি তো এক্সের কি সেক এক্স টেন এক্স তো মানে টু এক্স টেন টু যেহেতু টু আছে তাহলে একটা টু আসবে সামনে ডি এক্স আমরা এদিকে নিয়ে যাচ্ছি টেন টু এক্স ডি এক্স টু ডিজেড বাই টু ঠিক আছে এবার দেখো এখান থেকে কী করতে পারি আমরা এখান থেকে আমার দেখো সেক টু এক্স টেন টু এক্স নিয়ে একটা আমরা কী করছি একটা টেন বার করছি এখান থেকে তো থাকবো তো টেন স্কোয়ার টু এক্স টেন ঠিক আছে না দেখো এবা 10 টাকে আমরা সেক এ আসব আমরা কি জানি যে সেক স্কয়ার এক্স - 10 স্কয়ার এক্স = 1 তো আছে 10 10 টাকে আমরা সেক এ আসব তাই না তাহলে এখান থেকে দেখো দেখো সেক স্কয়ার এক্স - 1 = টেন স্কয়ার এক্স তাহলে টেন স্কয়ার এক্স = সেক স্কয়ার এক্স - 1 তাহলে যদি 2x আছে তাহলে সেক স্কয়ার 2x - 1 ইনটু সেকটাকে আগে কিনলাম সেক টু এক্স টেন টু এক্স ডি এক্স ঠিক আছে না কোয়াস টু সেক টু এক্স ধরছি আপনার জেড তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইন টু এটা মানে কি ডিজেড বাই তাহলে ওয়ান বাই সামনে আসলো স্কোয়ার মাইনাস কত হচ্ছে ওয়ান বাই টু জেড प्लस सी इक्व टू वन टू वन थ्री जेट मान कि मान सेक टू एक्स तीन सेक किूब टू एक्स माइनस जेट मानी आरोप कि सेक टू एक्स प्लस सी एक्टर सेक कम दीची हमें सेक टू एक्स बै टू इंटू वन थ्री सेक स्क् टू एक्स माइनस वन प्लस सी এ হচ্ছে আমাদের তিন নম্বরের অ্যান্সার চার নম্বরটা দেখছি কী করা যায় বলো দেখি এটাকে ওয়ান প্লাস এক্স কিউব টু নিচ্ছি জেড তাহলে থ্রি এক্স কত হবে টু জেড ডি জেড হবে টু বাই থ্রি জেড দেখো আছে কত উপরে এক্স টু তাহলে আমরা ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স বাই র ওয়ান প্লাস এক্স ঠিক আছে ইকোয়াস টু এবার দেখো এখানে এক্স কিউব আছে এক্স কিউব মানে এবার কি এক্স কিউব মানে এখান থেকে পাবো কি যে এক্স কিউব টু জেডি তাহলে জায়গায় আমরা স্কোয়ার মাইনাস বসাবো জেডি স্কোয়ার মাইনাস আর এক্স স্কোয়ার মানে কি কত টু বাই থ্রি টু কিন্তু জেড ডি জেড আর এটা মানে কত ছিল এটা মানে হচ্ছে দেখো ওভার আছে আর স্কোয়ার জেড স্কোয়ার তো মানে জেড হবে এই জেড জেড কেটে গেল তারপর কত টু বাই থ্রি সামনে নিলাম জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডি জেড ইক টু টু বাই থ্রি কত জেড কিউ বাই থ্রি মাইনাস জেড প্লাস সি ইক টু দেখো কত হবে জেড মানে কত আচ্ছা এখান থেকে আমরা থ্রিটা কমান নিচ্ছি কত হবে টু বাই নাইন আর একটা জেডও কমান দেবে যেটা পরে নিচ্ছি জেড কিউব মাইনাস থ্রি জেড প্লাস সি ইকাল টু এখান থেকে দেখো একটা জেডও কমান নেওয়া যায় তাহলে আমরা নিয়ে নিচ্ছি কমন টু বাই নাইন ইন্টু জেড থাকছে কত জেড স্কোয়ার মাইনাস থ্রি প্লাস সি টু বাই নাইন জেড মানে কত জেড মানে হচ্ছে রুডোবার ওয়ান প্লাস এক্স কিউব আর মানে কত জেড মানে হচ্ছে ওয়ান প্লাস কিউব মাইনাস থ্রি তো এখানে আছেই প্লাস সি টু বাই নাইন ওয়ান প্লাস কিউব এখানে কত হবে এক্স কিউব মাইনাস টু সি তাহলে এটা হচ্ছে আমাদের চার নম্বরের অ্যান্সার পাঁচ নাম্বারটা করছি দেখা হচ্ছে যে ইন্ডিকেশন ওপার এক্স স্কোয়ার বাই x + 1 तो এখানে ধরবো আমরা কি বলে দেখি x + 1 কে ধরবো z স্কয়ার তাহলে dx কত হবে 2z dz ঠিক আছে ইকুয়াল টু দেখো x স্কয়ার মান হবে কি দেখো এখান থেকে x বার করব আমরা এখান থেকে x মানে হচ্ছে z স্কয়ার - 1 তাহলে x স্কয়ার কত হবে z স্কয়ার - 1 এর হোল স্কয়ার তাই না তাহলে এক্সের জায়গায় বসাচ্ছি আমরা জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর এটা মানে কত এটা মানে হচ্ছে জেড আর ডি এক্স মানে হলো মানে কত টু জেড ডিজেড ঠিক আছে এ দেখো জেড জেড কেটে যাবে টুটা বাইরে নিলাম আছে কত জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিজেড এটা আমরা ভাঙাচ্ছি কত হবে জেড এর বারে ফোর মাইনাস টু জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিজেড ইকুয়াস টু টু ইন্টু কথা বলো দেখি জেডু দোর ফাইভ বাই ফাইভ মাইনাস টু ইন্টু জেড কিউব বাই থ্রি প্লাস জেড প্লাস কনস্টেন্সি এখান থেকে আমরা জেডটা কমান নিয়ে নিই জেড কমান নিচ্ছি কথা হবে বলে দেখি তাহলে টু জেড আর কী কমানো কি কমানো যায় বলে দেখি আচ্ছা এটা লসেও করবো পরে করছি আগে লিখে দিই জেড ফোর বাই ফাইভ মাইনাস টু জেড স্কোয়ার বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি ঠিক আছে টু জেড প্লাসে করলে কথা বল দেখি পাঁচ 3 পনেরো থ্রি জেড ধর ফোর মাইনাস পাঁচ দুগুনে দশ ঠিক আছে না এই পনেরোটা বাইরে নিলাম টু জেড বাই দের ফোর মাইনাস টেন জেডি স্কোয়ার প্লাস পনেরো প্লাস থ্রি টু জেড মানে কত জেড মানে হচ্ছে রুডবার এক্স প্লাস ওয়ান বাই পনেরো থ্রি দেখো ফোর মানে কি জেডি স্কোয়ার মানে এটা তাহলে জেড ফোর মানে হচ্ছে তার স্কোয়ার এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস টেন জেডি স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান প্লাস পনেরো আছেই আমাদের এবার এটাকে আমরা কী করবো সরল করবো করছি দেখো ইকো টু টু বাই পনেরো ইন্টু রোবার এক্স প্লাস ওয়ান ইন্টু ভাগাচ্ছি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস টেন এক্স মাইনাস টেন প্লাস পনেরো প্লাস সি ইক টু টু বাই ফিফটিন এক্স প্লাস ওয়ান কত হবে থ্রি এক্স স্কোয়ার ছয় এক্স প্লাস থ্রি মাইনাস টেন এক্স প্লাস কত হবে ফাইভ প্লাস থ্রি ইক টু টু বাই ফিফটিন রোডবার এক্স প্লাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট প্লাস ঠিক আছে তা এই হচ্ছে আমাদের পাঁচ নম্বরের অ্যান্সার ছয় নম্বর অঙ্কটা বলেছে যে ইন্ডিকেশন টেন এক্স বাই লগ কস এক্স ডি এক্স এখানে ধরবো আমরা লগ কস এক্স টু জেড এটা কত হবে লগ এ ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই কস এক্স আর কস এক্সের কি মাইনাস সাইন তাহলে মাইনাস সাইন এক্স হলো টেন এক্স ডিএক্স ইকস টু ডিজেড অর্থাৎ টেন এক্স মাইনাস ঠিক আছে না টু টেন এক্স আছে তাহলে তার জায়গায় মাইনাস ডিজেড তাহলে মাইনাসটা আমরা সামনে নিলাম ডিজেড উপরে হলো আর নিচে এক্সটা ধরেছি জেড কত আমাদের লগ মড জেড মাইনাস কত জেড হচ্ছে লগ অফ কস এক্স প্লাস থ্রি হয়ে গেল আমাদের ছয় নম্বর সাত নাম্বারটা দেখছি ঠিক একই রকমভাবে আমরা নিচেরটা ধরবো কি লগ অফ সাইন এক্সটাকে ধরবো জেড কত হবে ওয়ান বাই সাইন এক্স সাইন সাইনেক্সের ডিডু কি আর কস এক্স ডি এক্স ইকস টু ডি জেড হলো কত কট এক্স ডি এক্স ইক টু ডি ডিজেড ইক টু কট এক্স ডিএক্সের জায়গায় ডিজেড বসাচ্ছি আর নিচে আমাদের জেড এগুলো লগ মড জেড প্লাস সি লগ মড জেড মানে কত লগ সাইন এক্স প্লাস সি ঠিক আছে এগুলো আমাদের সাত নাম্বার করছি আট নাম্বারটা দেখা যাচ্ছে কি ইন্ডিকেশন সেক এক্স ডি এক্স বাই লগ টেন এক্স প্লাস সেক এক্স তারপরে এখানে কী করবো বলো দেখি যে লগ টেন এক্স প্লাস সেক এক্সটাকে ধরব জেড এটা ডেউটি করলে হবে ওয়ান বাই টেন এক্স প্লাস সেক এক্স আর এটা ডেউটি করলে কত হবে টেন এক্সের কি স্কোয়ার এক্স আর সেক এক্সের এক্স টেন এক্স ডি এক্স ঠিক আছে তো এখান থেকে আমাদের যাবে সেক এক্স কোন গেলো থাকলেও কত সেক এক্স প্লাস টেন এক্স বাই নিচে টেন এক্স প্লাস সেক এক্স না তো এটাকে সেক এক্স প্লাস টেন এক্স রেখে দিচ্ছি সেক এক্স প্লাস টেন এক্স কোনো সমস্যা নেই ডি এক্স ইক্স টু ডি জেড এই পার্টটা এই পার্টার সমান তাহলে আমরা কেটে দিচ্ছি সেক এক্স ডি এক্স ইকোস টু হয়ে যাচ্ছে ডি জেড ঠিক আছে না এবার দেখো তাহলে আমাদের কত হয়ে যাবে সেক এক্স ডি এক্সের জায়গায় ডিএক্সের ডি জেড আর এটা হচ্ছে আমাদের কত জেড ইকাল টু লগ অফ মড জেড প্লাস সি লগ অফ মড জেড মানে কত জেড মানে আমাদের ধরেছিলাম লগ অফ টেন এক্স প্লাস সিক্স এক্স প্লাস সি এই হলো আমাদের আট নম্বরের নয় নাম্বারটা কী বলেছে যে ইন্ডিকেশন সাইন সিক্স এক্স মাইনাস সাইন টু এক্স বাই সিক্স এক্স মাইনাস টু এক্স তা দেখো আমরা কি ফেলবো এখানে সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস ডির এই দুটো আমরা সূত্র ফেলবো তা আমরা কী জানি যে সাইন সি মাইনাস সাইন ডি টু টু সি প্লাস ডি টু সাইন সি মাইনাস ডি টু আর কস সি মাইনাস ডি হচ্ছে টু সাইন সি প্লাস ডি টু সাইন ডি মাইনাস সি বাই টু ঠিক আছে তো এই সূত্রটা কাজে লাগিয়ে আমাদের হবে কি বলো দেখি সাইন সি মাইনাস সাইন ডি ইক টু টু কস সি প্লাস ডি বাই টু মানে কত হচ্ছে ছয় দুই আট বাই টু মানে ফোর এক্স সাইন সিক্স মাইনাস টু মানে ফোর ফোর এক্স বাই টু তাহলে টু এক্স ঠিক আছে নিচে দেখো

তাহলে এই আমাদের এটা একটা মাইনাস বাইরে আসবে মাইনাস বাইরে চলে আসলো টু টু কেটে যাচ্ছে উপরে কত কস ফোর এক্স সাইন টু এক্স বাই সাইন ফোর এক্স সাইন টু এক্স এই মাইনাসটা আমাদের বাইরে চলে আসলো ডি এক্স সাইন টু এক্স সাইন টুস কেটে যাবে তারপর কত মাইনাস কস ফোর এক্স বাই সাইন ফোর এক্স ডি এক্স এবার সাইন ফোর এক্সটাকে আমরা কী করব জেড ধরবো ধরি যে সাইন ফোর এক্স ইগোলস টু জেড ওঠে গল্প কত হবে কস ফোর এক্স ইন্টু ফোর ডি এক্স ইগলস টু ডি জেড তার মানে কস ফোর এক্স ডি এক্স ইগলস টু ডি জেড বাই ফোর ঠিক আছে ডি ডিজেড বাই ফোর হচ্ছে মাইনাস কস ফোর এক্স ডি এক্স মানে ডি জেড বাই ফোর আর সাইন ফোর এক্সটাকে আমরা যে জেড ধরেছিলাম তাহলে এই ফোরটা বাইরে চলে আসবে ওয়া মাইনাস ওয়ান বাই ফোর ডি জেড বাই জেড ইক টু মাইনাস ওয়ান বাই ফোর লগ মট জেড প্লাস সি ইক টু মাইনাস ওয়ান বাই ফোর লগ মট জেড জেড মানে কত সাইন ফোর এক্স প্লাস সি তাহলে এই হলো আমাদের নয় নম্বরের অ্যান্সার দশ নম্বরটা কি দেওয়া আছে যে ইন্ডিকেশন এক্স ফোর এক্স মাইনাস কট ফোর এক্স ঠিক আছে এটাকে আমরা কী করছি সাইন ভাঙাচ্ছি ডিএক্স বাই মানে মানে কি ওয়ান বাই সাইন সাইন ফোর এক্স আর কট মানে হচ্ছে কস বাই সাইন তাই না এটা লসে গেলে আমাদের সাইন ফোর এক্স হচ্ছে তাহলে সাইন ফোর এক্সটা করে চলে লাগলো সাইন ফোর এক্স বাই ওয়ান মাইনাস কস ফোর এক্স ডিএক্স এবার আমরা কী করব ওয়ান মাইনাস কস ফোর এক্সটাকে জেড ধরব ওয়ান মাইনাস কস ফোর এক্স টু জেড ধরছি কত হবে কসের ডিডু কল কত হচ্ছে আমাদের মাইনাস সাইন তাহলে মাইনাসে প্লাস সাইন ফোর এক্স ইন টু তাই না তাহলে সাইন ফোর কত হবে ফোর এক্স কত হবে বাই ঠিক আছে ইক সাইন ফোর ইকু ডিজেড বাই ফোর ডিজেড বাই ফোরটা মানে ওয়ান বাই ফোরটা সামনে নিলাম আর ওয়ান মাইনাস কস ফোর এক্স ইক্স টু আমাদের জেড ছিল হয়ে গেল কত ওয়ান বাই ফোর লগ মড জেড প্লাস সি ইক টু ওয়ান বাই ফোর লগ মড জেড মানে কত ওয়ান মাইনাস কস ফোর এক্স প্লাস সি এইবার দেখো আমরা কী করবো ওয়ান মাইনাস কস টু থিটা ইকোস লেখা যায় ওয়ান মাইনাস কস ঠিক আছে তাহলে এখানে আছে ওয়ান মাইনাস এর জায়গায় ফোর আছে তাহলে হবে কি ওয়ান বাই ফোর লগ টু স্কোয়ার ঠিক আছে না এবার দেখো কি করা যায় এটাকে ওয়ান বাই ফোর এটাকে আমরা করতে পারি আলাদা করতে পারি লগ টু প্লাস লগ মডের ভিতরে সাইন স্কোয়ার টু এক্স প্লাস প্লাস সি ঠিক আছে না এবার দেখো এই পার্টটা কত আমাদের ওয়ান বাই ফোর লগ টু প্লাস ওয়ান বাই ফোর এখানে পাওয়ারে সাইন টু আছে না তো পাওয়ারটা সামনে চলে আসছে 2 টু লগ অফ সাইন টু এক্স এবার দেখো এটা ধ্রুবক এই পার্টটা আর এই পার্টটা মিলে আমরা আরেকটা ধ্রুবক নাম দিচ্ছি আর এটা এটা হচ্ছে আমাদের ওয়ান ফোর ওয়ান হয়ে যাবে লগ অফ মড সাইন টু এক্স প্লাস সি ওয়ান যেখানে সি কত সি ওয়ান বাই ফোর লগ টু প্লাস সি এটার নাম দিলাম আমরা c1 ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দশ নম্বরের অ্যান্সার এগারো নম্বরটা কি দেওয়া আছে যে ইন্ডিগ্রেশন আবার সাইন টু এক্স বাই এই স্কোয়ার স্কোয়ার তো কী করব নিজের ধরব জেড এই স্কোয়ার স্কোয়ার এক্স প্লাস বি ঠিক আছে এবার যদি আমরা কী করি ডেরিভেটিভ করি তাহলে কী হবে দেখি এটা ডেরিভেটিভ করলে আমাদের হবে এ স্কোয়ার থাকলো আর এটা হচ্ছে সাইন স্কোয়ার আছে না তাহলে কত হবে টু সাইন এক্স আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স ঠিক আছে তারপরে দেখো এখানে প্লাস বি স্কোয়ার থাকলো টু একটা টু কস এক্স থাকলো আর কস এক্সের ডেউটি কি মাইনাস সাইন এক্স থাকলে মাইনাস নিয়ে নিলাম এখানে মাইনাস সাইন এক্স ইনু ডি এক্স এক্স টু ডিজেট বোঝা গেল এইবার দেখো এখানে এ স্কোয়ার ইন্টু টু সাইন এক্স কস এক্স মাইনাস বি স্কোয়ার ইন্টু টু সাইন এক্স কস এক্স ডি এক্স একস টু ডিজেট তাই না তাহলে এখানে হচ্ছে কি এ স্কোয়ার ইন্টু সাইন টু এক্স মাইনাস বি স্কোয়ার ইন্টু sin 2x dx ডিএক্স টু তার মানে sin 2x যদি কমান নিই তাহলে আমাদের হবে কি সাইন টু এক্স কমান নিলে এ স্কোয়ার dx বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাবো কি সাইন টু এক্স টু ঠিক আছে না তো সাইন টু এক্স আমাদের আছে এটার আমরা এটা তো ইকোস টু দেখো এটা আমাদের জেড ধরেছিলাম তাহলে ওয়ান বাই জেড হলো আর এটা মানে কত ডিজেড বাই রুডোবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ান বাই রুডোবার এ স্কোয়ার সরি রুটোবার না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু ডিজেড বাই জেড ইকোজ টু ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ মর জেড প্লাস সি ইকস টু ওয়ান বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার লগ মড জেড মানে কত এই যেটা এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার স্কোয়ার এক্স প্লাস সি তো আমরা পেলাম এগারো নম্বরের অ্যান্সার বারো নম্বরে কি দেওয়া আছে যে ইন্ডিকেশন বা টেন এক্স সিক স্কোয়ার এক্স ডি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টেন এক্স আমরা ধরব কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টেন স্কোয়ার এক্স ইকোয়ালস টু স্কোয়ার ডিউড করলে এটা জিরো হবে এটা কত হবে বি স্কোয়ার টু টেন এক্স টেন এক্স ডিউড কত সেক স্কোয়ার এক্স ডি এক্স এক টু টু জেড ডিজেড ঠিক আছে এই টু টু কেটে গেলো থাকবো তো টেন এক্স সেক স্কোয়ার এক্স ডি এক্স বাই জেড ডিজেড বাই দেখো বি স্কোয়ার ঠিক আছে না তো মার হচ্ছে দেখো এটার মানবাস হচ্ছে জেড বাই বি স্কোয়ার এটা মানে কত জেড 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 কেটে যাবে ওয়ান বাই বি বিয়ার ডিজে টু ওয়ান বাই বি স্কোয়ার লগ বিয়ার জেড সি জেড মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্কোয়ার এক্স প্লাস সি এই হলো আমাদের বারো নম্বরের অ্যান্সার তেরোর এক নম্বর ইন্ডিকেশন এক্স প্লাস ওয়ান ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স এখানে আমরা ধরছি কি ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার টু ধরি এটা কত ওয়ান জিরো মাইনাস টু মাইনাস টু এক্স ডি এক্স টু টু জেড কত ওয়ান dx ইক টু টু জেড ডিজেড টু টু যাবে আর মাইনাসটা আমরা এদিকে দিচ্ছি ওয়ান প্লাস এক্স মানে এক্স প্লাস ওয়ান ডিএক্স ইক টু মাইনাস জেড ঠিক আছে না তো দেখো এটা মানে আমাদের এটা বসাবো মাইনাস জেড এটা কত ধরেছিল আমাদের এটা হচ্ছে ওদের জেড জেড গেল dz টু মাইনাস জেড মানে কত রোডবার ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এ হলো আমাদের তেরোর এক নম্বর দুই নম্বরটা দেওয়া আছে এটা তো এখানে আমরা ধরবো কি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস আছে কেন ধরব কিউব ধরবো কারণ যে কিউব রুট আছে যার করছি চার আট এক্স মাইনাস থ্রি জেড স্কোয়ার ডিজেড কত কমান যাবে এখানে এখানে টু কমান যাবে টু ফোর এক্স মাইনাস থ্রি ডিএক্স ইক টু থ্রি জেড স্কোয়ার ডিজেড ফোর এক্স মাইনাস থ্রি ডিএক্স ইকস টু থ্রি বাই টু জেড স্কোয়ার ফোর এক্স মাইনাস থ্রি ডি এক্স উপরে আছে এটার জায়গা আমরা এটা বসাবো তাহলে কত হলো টু এটা মানে হচ্ছে থ্রি বাই টু জেড স্কোয়ার ডি জেড এটা মানে কত এটা মানে হচ্ছে আমাদের জেড থ্রি বাই টু জেড স্কোয়ার ছিল আর এখানে কত আমাদের জেড কেটে যাবে তাহলে একটা তা থাকবো কত জেড থ্রি বাই টু জেড স্কোয়ার বাই টু মানে কত ফোর প্লাস নাইন টু বাই থ্রি প্লাস থ্রি এই হচ্ছে আমাদের অ্যান্সার নম্বরটা দেওয়া হচ্ছে কি যে ইন্ডিকেশন ওপার ডিএক্স বাই র থ্রি মাইনাস প্লাস টু এটা করছি আমরা দেখো এটার দিয়ে উপরে নিচে আমরা গুণ করবো রুডোবার এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস রোবার এক্স প্লাস টু ইন্টু উপরেও এটা যেটা যেটা দিয়ে গুণ করছি নিজেও ওটা দিয়েই গুণ করবো রোবার এক্স প্লাস থ্রি প্লাস রোবার এক্স টু ডি এক্স ঠিক আছে এবার দেখো এ প্লাস বি তাহলে এ স্কোয়ার হবে উপরে যা তাই কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কি এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস টু ইকটা দেখো কত হবে উপরে যা আছে তাই আমরা রেখে দিলাম এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার থ্রি মাইনাস টু মানে ওয়ান ডিএক্স তো আলটিমেটলি কথা হচ্ছে ইন্ডিকেশন বার এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস টু ডিএক্স এবার দুটোকে আমরা কী করছি আলাদা আলাদা করছি ইন্ডিকেশান ওয়ার এক্স প্লাস থ্রি ডিএক্স প্লাস ইন্ডিকেশান ওয়ার এবার এক্স প্লাস টু এটাকে ধরবা আলাদা এটাকে আলাদা ধরি এক্স প্লাস থ্রি টু কত হবে টু জেড আর কী করছি এক্স প্লাস টুটাকে ধরছি টি স্কোয়ার ডি এক্স গোস টু টু টি ডিটি ঠিক একটা দেখো এটা জেড স্কোয়ার ধরছি না তাহলে কত হবে রোডবার আছে তাহলে জেড আর এক্স ডি এক্স গসট টু কত হলো টু জেড ডি জেড প্লাস এখানেও তাই এটা হচ্ছে জে টি এটা কত হবে টু টি ডিটি ঠিক আছে না এখান থেকে আর পাচ্ছি দেখো এই টু একটা টু বাইরে চলে আসলো জেড স্কোয়ার ডি জেড প্লাস টু ইন্টু টি স্কোয়ার ডিটি এই কাজ টু টু জেড কিউব বাই থ্রি প্লাস টু ইন্টু টি কিউব বাই থ্রি প্লাস সি টু বাই থ্রি এবার জেড জেড কিউব মানে জেড এর মানে বসাবো জেড কিউব কথা হবে বলে টু বাই থ্রিটা কমন এনেছি জেড মানে কত এক্স প্লাস থ্রি থ্রি বাই টু হবে যেহেতু কিউব আছে আর ঠিক আছে আর এটা মানে কত এক্স প্লাস টু কিউব বাই টু প্লাস সি এই হচ্ছে আমাদের চোদ্দো নম্বরের অ্যান্সার পনেরো নম্বরটা কী দেওয়া আছে যে ইন্ডিকেশন ওভার ডি এক্স বাই রুডোবার ফোর এক্স প্লাস থ্রি মাইনাস রুডোবার ফোর এক্স

মাইনাস মাসে প্লাস থ্রি ডিএক্স ফোর এক্স ফোর স্কোয়ারে যাবে থাকবো তো সিক্স তাহলে ওয়ান বাই সিক্সটা সামনে নিলাম ওয়ান বাই সিক্স আবার দুটো আলাদা আলাদা করে দিচ্ছি ফোর এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান বাই সিক্স ফোর এক্স এবার ফোর এক্স ধরছি फोर डी एक्स गु कह टू जेड डिजेड डिएक्स कान बु जेड डिजेड ठीक एक ही नम्बर है फोर एक्स माइनस थ्री 3 टी स्कोर तेल फोर डी एक्स गेस टू टू टी डी टी डिएक्स गेस टू कह टी ब टू डिटी ठीक है था ना तो कस्टू वन बिक्स छो इंटीग्रेशन नंबर জেড ডি এক্স মানে এখানে কত জেড বাই টু ডিজেড প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু ইন্ডিকেশন পাওয়ার টি বাই টু ঠিক আছে না এখান থেকে চলে যাচ্ছি আমরা ইক টু কত হবে ওয়ান বাই ওয়ান বাই এই ঠিক আছে ওয়ান বাই টুয়েলভ টি স্কোয়ার ডিটি ইকু ওয়ান বাই বারো জেড কিউব বাই থ্রি প্লাস ওয়ান বাই বারো টি বাই তাই না তাহলে ওয়ান বাই ছত্রিশ কমন নিয়ে নিলাম একবারে জেড বসাব জেড মানে কত ফোর এক্স প্লাস তারপর থ্রি মাইনাস হ্যাঁ থ্রি বাই টু প্লাস এখান থেকে ছত্রিশ তো কম চলে গেছে কে তো ফোর এক্স মাইনাস থ্রি তারপরে থ্রি বাই টু প্লাস সি তো এই হচ্ছে আমাদের পনেরো নম্বরের অ্যান্সার তো আজকে আমরা এখানে রাখছি সংখ্যা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে